আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি নগদ জনপদের খবরে। নগদ জনপদের খবর জানাচ্ছি আহমেদ মেহেদি হাসান। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই, ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। ঈদের ছুটি শুরু হয়ে যাওয়ায় রাজধানী ছাড়ছেন মানুষ। আজ দ্বিতীয় দিনে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট এলাকায় কিছুটা যানজটে পড়েছেন যাত্রীরা। সেখানে রয়েছেন সহকর্মী রাসেল আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। রাসেল, আপনি রয়েছেন শিমুলিয়া ঘাটে, ঈদে ঘরমুখো মানুষের কারণে শিমুলিয়া ঘাটে যে পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে, কি দেখছেন আপনি? দর্শকদের জানাতে চাই আপনার মাধ্যমে। জি মেহেদি, আপনি যেমনটা বলছিলেন যে এই শিমুলিয়া ঘাটে আমি 3 নম্বর রোরো ফেরি ঘাটে আমি এখন অবস্থান করছি, এবং এখান থেকে যে জিনিসটি আপনাদের জানাতে চাচ্ছি যে আসলে সকালে প্রচণ্ড চাপ ছিল এই মাওয়া শিমুলিয়া এই প্রান্তে প্রচণ্ড চাপ ছিল, এবং মাঝিরকান্দি এবং বাংলা বাজার পয়েন্ট হয়ে এখানে 10টি ফেরি চলাচল করছে নিয়মিত, এবং এখানে চলাচল করছে 85টি লঞ্চ এবং 152টি স্পিড বোট। তো এই এই যে এই লঞ্চ এবং স্পিড বোটেই দৈনিক 24 ঘন্টায় গড়ে কমপক্ষে 1,20,000 মানুষ পারাপার হচ্ছে, এবং এছাড়াও আপনাকে জানাতে চাই যে প্রতিদিন 24 ঘন্টায় গড়ে 60,000 লোক এবং প্রায় প্রচুর যানবাহন পারাপার করছে ফেরিতে। তো আপনাদের যদি আমরা একটু দেখাতে চাই, আপনারা দেখতে পারবেন যে আমরা যে প্রান্ত আছি ওই যে আপনারা দেখছেন যে আমাদের টানা ফেরি, সেই ফেরি দিয়ে হাজার হাজার লোক পারাপার হচ্ছে। তো আজকে যে জিনিসটি করেছে এই ইসে এই পুলিশ এবং BAWTC, তারা যৌথভাবে উদ্যোগ নিয়ে আজকে যখনই চাপ প্রচণ্ড আকারে বেড়ে গেছে তখন দুপুরের আগ নাগাদে তারা 3টি ভাগে বিভক্ত করে দিয়েছে। 1 নম্বর ফেরিঘাটটি দিয়ে শুধু মোটরসাইকেল পারাপার হচ্ছে, আর 2 নম্বর ফেরিঘাটটি দিয়ে শুধু জনসাধারণকে, যে আপনি যে দেখতে পাচ্ছেন ক্যামেরায় যে শুধু জনগণ। রাসেল মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম সহকর্মী রাসেল মাহমুদের সাথে, জানাচ্ছিলেন শিমুলিয়া ঘাটে ঈদে ঘরমুখো মানুষের পরিস্থিতি সম্পর্কে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। চট্টগ্রামের পটিয়ায় হাইদগাঁও ইউনিয়নের ইফতার মাহফিলে জিতেন গুহকে বিবস্ত্র করে গাছের সাথে বেঁধে মারধরের ঘটনায় হাইদগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান BM জসিম এবং তার ছেলে মুশফিকউদ্দিন ওয়াসিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় পটিয়া উপজেলায় আওয়ামী লীগের সহসভাপতি জিতেন কান্তি গুহকে গাছের সাথে বেঁধে মারধর করেছেন দল থেকে বহিষ্কৃত নেতা সমর্থকরা। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে নাফিস ইফতেকারের রিপোর্ট। শুক্রবার ছিল চট্টগ্রামের পটিয়ার হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার মাহফিল। অভিযোগ উঠেছে অনুষ্ঠান শুরুর আগে দল থেকে বহিষ্কৃত হাইদগাঁও ইউনিয়ন চেয়ারম্যান BM জসিমের নেতৃত্বে থানা আওয়ামী লীগের সহসভাপতি জিতেন কান্তি গুহকে পেটানো হয়। হাত পা ভেঙে রক্তাক্ত অবস্থায় সড়কের পাশে গাছের সঙ্গে বেঁধে রাখা হয় জিতেন গুহকে। আহত আওয়ামী লীগ নেতাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই আঘাত কিন্তু বাবার একার নয়, এই পুরো আওয়ামী লীগের। এটাকে সুষ্ঠু বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। নির্যাতনের শিকার জিতেন গুহের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। হাসপাতালে ছুটে যান জাতীয় সংসদের হুইপ সহ জেলা ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা। সবাইকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য আমি বলে দিয়েছি, এটা না করলে প্রশাসনের বিরুদ্ধে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের জন্য আওয়ামী লীগের দরজা আজীবন বন্ধ থাকবে, এবং আমি মনে করি কোনো রাজনৈতিক দলেরই উচিত না তাদেরকে সমস্ত দুষ্কৃতিকারীদের জায়গা দেওয়া। হামলার প্রতিবাদে আজ বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। নাফিস ইফতেখার, চ্যানেল আই। প্রিয় দর্শক, নগদ জনপদের খবর আজকের মতো এ পর্যন্ত। কৃষি সংবাদ সহ আমাদের পরবর্তী সংবাদ আয়োজনগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।